রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখোমুখি যুক্তরাজ্য। রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জিম হোকেনহোল। তার দাবি, রাশিয়ার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের হুমকির মুখোমুখি রয়েছে যুক্তরাজ্য। এই ক্ষেপণাস্ত্র বছরের পর বছর ধরে পৃথিবী ভ্রমণ করতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গতানুগতিক হুমকি থাকা সত্ত্বেও আমরা দেখেছি আমাদের বিরোধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং অন্যান্য প্রযুক্তিতে বিনিয়োগ করছে। রাশিয়ার বিজ্ঞান ও আন্তর্জাতিক চুক্তির সীমানায় কথা উল্লেখ করে তিনি বলেন, তারা সতর্ক করে দিয়ে বলছে নিকটবর্তী অনির্দিষ্ট সময়ের মধ্যে একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান বলেন, মস্কো একটি সাবসনিক পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র সিস্টেমের পরীক্ষা করছে, যা পুরো বিশ্ব নাগালের মধ্যে রয়েছে এবং এটি অপ্রত্যাশিত দিক থেকে আক্রমণ করতে পারে। দায়িত্বহীনতার এই ধরনের কাজটি যে শান্তিহীন হবে না তা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে, আর তা নিশ্চিত করার জন্য আমাদের ইচ্ছা ও সক্ষমতা উভয়ই রয়েছে, যোগ করে তিনি বলেন। রাশিয়ার বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভোটে হস্তক্ষেপ করা ও বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের। অন্যদিকে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বাংলাদেশ তুরস্কের একাত্মতা। ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ও তুরস্ক। আঙ্কারায় সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে ফিলিস্তিনির ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন ডক্টর মোমেন, আর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠককালে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে তুরস্ক সব সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুজলুগু। তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারকরণ সহ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা, উভয় দেশের সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। দ্রুততম সময়ের মধ্যে দুই দেশের মধ্যে পরবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শক ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আন্তরিক ও ফলপ্রসূ এই আলোচনায় D8 এর কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে তারা একমত পোষণ করেন। তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ভেন্টিলেটর ও মাস্ক সহ করোনা চিকিৎসা সামগ্রী প্রদানের আগ্রহ প্রকাশ করেন মেভলুত চাভুজলুগু। চার দিনের সফরে বর্তমানে তুরস্কে অবস্থান করেছেন ডক্টর মোমেন। গত 3রা সেপ্টেম্বর তিনি তুরস্কে পৌঁছালে ইস্তাম্বুলের ডেপুটি গভর্নর ইসমাইল সানলি তাকে স্বাগত জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় সেদেশে পররাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করেন। অন্যদিকে আরব রাষ্ট্রগুলো অপমানিত হবে বললেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে প্রতিক্রিয়াশীল আরব রাষ্ট্রগুলো অপমানিত এবং অনুতপ্ত হবে। একই সঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইরানে একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হবে। ওই সেমিনারে বিশ্বের 50টি মুসলিম দেশের বিভিন্ন কর্মকর্তা ও বিশেষজ্ঞ যোগ দেবেন। বিশ্ব ইসলামী পুনর্জাগরণ বিষয়ক সংসদের সভাপতি ডক্টর বেলায়েতি এসব কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কিছু প্রতিক্রিয়াশীল আরব রাষ্ট্রের গোপন সম্পর্ক ছিল বহুদিন আগে থেকেই। সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার মধ্য দিয়ে এখন শুধু তা প্রকাশ্যে এলো। আলী আকবর বেলায়েতি আরও বলেন, আমরা সম্প্রতি দেখেছি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় প্রতিরোধকামীদের একের পর এক বিজয়ের কারণে তারা এই ঘোষণা দিয়েছে, তবে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার সহায়তায় প্রতিক্রিয়াশীল আরব রাষ্ট্রগুলো যে পদক্ষেপ নিয়েছে তা ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আরব রাষ্ট্রগুলো অপমানিত এবং অনুতপ্ত হবে এবং তারা তাদের অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে।
অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি বিশ্বাসঘাতক আরব দেশ যে চুক্তি করেছে তার কঠোর নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, নীল নদ থেকে ফোরাত পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল তার সাম্রাজ্য বিস্তারের যে ষড়যন্ত্র করছে তা কখনো বাস্তবায়িত হবে না। এক্ষেত্রে ইসরায়েলকে আরব দেশগুলোর সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। সফররত ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন শামখানি। নুরি আল মালিকি বর্তমানে ইরাকের অন্যতম রাজনৈতিক জোট স্টেট অব লর নেতৃত্ব দিচ্ছেন। যেসব বিশ্বাসঘাতক আরব রাষ্ট্র মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনিদের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের ক্ষণস্থায়ী স্বার্থ অর্জনের চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে ইরানের এই প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, মুসলিম বিশ্ব কখনোই ইসরায়েলকে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে না। ইরাকের চলমান পরিস্থিতি সম্পর্কে আলী শামখানি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শত্রুরা ইরাকের ঐক্য ও সংহতিকে নস্যাৎ করার জন্য দ্বন্দ্ব, সংঘাত ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এই অবস্থায় ইরাকের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান আলী শামখানি। বৈঠকে নুরি আল মালিকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ইরানের প্রশংসা করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। মালিকি বলেন, আমরা যেভাবে ইরাক থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হয়েছি তেমনিভাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পবিত্র আল কুদসের বিরুদ্ধে সৃষ্ট হুমকিকেও বানচাল করে দিতে সক্ষম হব। অন্যদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে ফিলিস্তিনিদের জন্য কোনো উপকার হবে না, বরং এতে দখলদার তেল আবিব সরকারের স্বার্থ রক্ষা করবে। সশস্ত্র প্রতিরোধী দখলদার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার একমাত্র পথ বলেও তিনি মন্তব্য করেন। ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অবসানের কৌশল শীর্ষক একটি বৈঠকে এক ভার্চুয়াল বক্তৃতায় শেখ নাইম এই মন্তব্য করেন। তিনি বলেন, দখলদার গোষ্ঠীটি ক্ষমতাধর শক্তিগুলোর কাছ থেকে সামরিক এবং রাজনৈতিক সুবিধা গ্রহণ করে আসছে, ফলে ওই শক্তিধর রাষ্ট্রগুলোর মাধ্যমে তৈরি করা আইনের ওপর নির্ভর করে দখলদারদের বিতাড়িত করা যাবে না। শেখ নাইম কাসেম আরও বলেন, দখলদার ইসরায়েলকে রক্ষা করতে এবং তাকে বৈধতা দেওয়ার বিষয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে, ফলে এসব শক্তিগুলোর কাছে ধর্ণা দিলে ফিলিস্তিন সহ এই অঞ্চলের দেশগুলোর অনুকূলে কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, ফিলিস্তিন এবং জেরুজালেম আল কুদস মুক্ত করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। এক্ষেত্রে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যেতে হবে, তবে সশস্ত্র প্রতিরোধের দিকেই আমাদেরকে নজর দিতে হবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি। হিজবুল্লাহর এ নেতা আরও বলেন, ফিলিস্তিন ভূখণ্ড আমরা কিভাবে ফিরে পেতে পারি, নিশ্চিতভাবেই লড়াই, জিহাদ এবং প্রতিরোধের মাধ্যমে আমরা এটা ফিরে পাব, একমাত্র এই পথই আমাদের জন্য খোলা আছে। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার কারণে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানস্থ জার্মান দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে ইরানের আইন ও বিচার প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক মহাপরিচালক সোমবার জার্মান দূতাবাসকে ডেকে পাঠিয়ে বলেন, জার্মান দূতাবাস কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে আচরণ করেছে তাকে ইরান নিজের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে ধরে নিয়েছে। তেহরান জার্মান দূতাবাসের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আরও বলেন, তেহরান কোনো অবস্থায় ইরানের আইন ও স্বাধীন বিচার প্রক্রিয়া নিয়ে বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। জার্মান দূতাবাস যেন তার কূটনৈতিক দায়িত্বের সীমারেখা উপলব্ধি না করে এবং এই সীমার বাইরে পা না রাখে। এ সময় জার্মান দূতাবাস ইরানের এই তীব্র প্রতিবাদের কথা তার দেশের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে ভারতে এক পাকিস্তানি পরিবারের 11 সদস্যের রহস্যজনক মৃত্যু। ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের 11 সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বার্তা সংস্থা তসনিম জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন। পাক কর্মকর্তারা তাদের 11 নাগরিকের মৃত্যু সংক্রান্ত সকল তথ্য ইসলামাবাদকে দেওয়ার জন্য
নয়াদিল্লির প্রতি আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে তসনিম আরও জানিয়েছে, গত 9 অগস্ট ভারতের রাজস্থান প্রদেশে 11 সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়। নয়াদিল্লিস্থ পাকিস্তান দূতাবাস বারবার তাগাদা দেয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনও ইসলামাবাদ অন্ধকারে রয়েছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এই ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। নয়াদিল্লি পাকিস্তানি ওই পরিবারের সকল সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা প্রকাশ করেছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।